নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। রবিবারের ব্লগটা নিয়ে আমি চলে আসলাম। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতেই পেরেছেন যে আমি শনিবার দিনকে দিদির বাড়িতে এসেছি। আজ রবিবার, খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেছিলো, কারণ দিদিরা খুব ভোরে উঠে যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, ওরা 5টা সাড়ে 5টার মধ্যে উঠে যায়। উঠে দিদি ঘর বাসি কাজগুলো ঘরের করে, তারপর বাইরে, ওদের তো বড় উঠোন আছে, উঠোনটা ঝাড় দিয়ে তারপর বাসি কাপড় চোপড় ছেড়ে নেয়। মানে এটা ওর মানে বরাবর হয়ে আসছে। কি হয়, আমরা তো ছুটির দিন 7টার আগে উঠেই না, কিন্তু আমারও ঘুম ভেঙে গেছিলো। উঠে বাইরেটা এত ভালো লাগছিল ওই ভোরবেলায়। আমার জামাইবু তো আর্মিতে চাকরি করতেন, এবার দিদি অনেক জায়গায় জামাইবুর সঙ্গে আর কি পোস্টিং কাটিয়েছে, তারপর আর জামাইবুর সাথে যেত না, ও বাড়িতেই ছেলে মেয়েকে নিয়ে থাকতো। আমার দিদি বাড়িতে সব সময় মানে শাড়িই পরে, ও চুড়িদার, নাইটি তো দূরের কথা, চুড়িদারও পরে না, মানে এটা অভ্যাস। আর ওদের বাড়িতে সব জায়গায় এরকম শাড়ি পরে, এমনকি ওরা ভাসুরকে দেখলে আগে ঘুমটা দিত কিন্তু এখন গায়ে কাপড় দেয়। মানে এটা সবাই করে, আমার দিদি বলে না, দিদির সব জায়গায় মানে ওদের সব বউরাই করে। তা যে কারণে আমার দিদি সব সময় শাড়ি পরে থাকে। ও হচ্ছে ভাতের যে ফ্যানটা থাকে আর ভাত ও এই পুকুর পাড়ে এসে ফেলে দেয় মাছের খাবারের জন্যে। মান কচু ওগুলো দেখালো আমাকে, যে ডাটা শাকের বীজ লাগিয়েছে, ভেন্ডি, সিম, পুঁই শাক সব পুকুর পাড় দিয়ে। এগুলো জামাইবু করতে চায় না, দিদি বলে বলে করায় আর কি, যে করলে বাড়িতে একটু সবাই খেতে পারে, তারপর গ্রামের দিকে কি হয় আশেপাশে সবাই খেতে পারে। পুকুর পাড়ে প্রচুর কলমি শাক হয়েছে, দিদি সেদিনকে ফোনেও বলছিল প্রচুর কলমি শাক হয়েছে। তা বললো চল কলমি শাক তুলে আনি আমাকে দেওয়ার জন্যে। আর এরকম ডাটা শাকের বীজ ছড়িয়েছে, এই যে ডাটা শাক হয়েছে। দিদি তুললো, আমিও হাতে হাতে কয়েকটা কলমি শাক তুললাম। আর এগুলো আমি ভাবছিলাম বোধ হয় হ্যালেঞ্চা, যেগুলো মা ছোটবেলায় খাইয়েছে, বেগুন দিয়ে খাইয়েছে, তেতো মানে ভাজা বা সেদ্ধ, আর কিছু করতো না হ্যালেঞ্চার। কিন্তু দিদি বললো ওটা সাঁচির শাক, মানে আমি অতটা চিনি না। কত কিলো মাছ ছাড়া রে দি? 18 কিলো? উপরে দেখা যাচ্ছে, কি বলতো, 2-1 সময় উপরে উঠছে, তখন বোঝা যাচ্ছে রুই কাতলা বাটা এগুলো সব নিচেই থাকে। ওচ্চি বললে একদিন নেমেছিল পুকুর কাটার পরে। ও খুব এক হচ্ছে ঘাটের জন্য, অনেক তুলেছিস তো, এই তো এই যে কালকে ধানগুলো পুরো রোয়া হয়ে গেছে। আমি যখন আগের ভিডিওতে দেখেছিলাম যে দুজন জোন আর কি ওগুলো রোয়াচ্ছিল, দিদিদের আর কি সারা বছর চাল কিনতে হয় না, খাবার চাল কিনতে হয় না, প্লাস মানে যা থাকে সেগুলো বেচে দেয়, প্রচুর হয় তো, অনেকটা জমি আছে। এই ধানটায় যখন সবুজ হয়ে যায় না, মানে এত ভালো লাগে দেখতে। আর ওই যে দূরে যে সবুজগুলো, আমার দেখলেই মনে হয় যেন একদম কার্পেট বিছানো। আমার দিদির মানে বিয়ের পর থেকেই দেখেছি ও এমনি বরাবরই খুব নরম আর কম কথা বলে, শান্ত স্বভাবের, মানে বুদ্ধিও কম, যেটা মাও স্বীকার করে। মানে যে কোনো ব্যাপারে কিন্তু মা আমাদের চার ভাই বোনের মধ্যে যে কোনো ব্যাপারে মা কিন্তু আমার আমার কাছে শোনে সব কিছু। আমি কিন্তু মাকে খুব বকাঝকা করি, আমার মায়ের সাথে কিন্তু আমার মতের মিল হয় না অনেক দিক থেকে, অনেক দিক থেকে, তবুও কিন্তু আমি মায়ের ভরসার জায়গা।
মানে মায়ের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে আমি কিন্তু বকাঝকা করি, বা আমি বলি যে তুমি এটা বললে কেন, এটা করা উচিত হয়নি, বা তুমি এটা কেন বললে, আমি তোমাকে বলেছি অল্প কথা বলবা, কম কথা বলবা। এটা আগে করতো, এখন অবশ্য রোগে ভোগে অনেকটা কম হয়েছে। ওই যে বললাম, তবু মায়ের ভরসার জায়গা আমি, দিদির সাথে দিদিকে অতটা বলে না, দিদি আসলে একটু শান্ত স্বভাবের, তো ও অত মানে গভীরভাবে কোনো কিছু ভাবে না, বা ওর বুদ্ধিও কম, যে কারণে কোনো কিছু বিষয়ে মা আমার সঙ্গে আগে আলোচনা করে, বলে আমি দু এক সময় রাগও দেখাই যে তুমি সব সময় আমার কাছে বলো, তা বলে তোর সাথে একটু বলি, বল আর কার সাথে বলবো, তখন আর কিছু বলি না, কি করব। তা এই হলো কথা। তা যাই হোক, ওই যে বললাম আমার দিদি মানে বরাবরই ও শান্ত স্বভাবের, একটু চুপচাপ। তারপর দিদিও চান করে নিল, আমিও চান করে নিয়ে চান করে নিলাম। আর জামাইবাবু হচ্ছে সকালে উঠে 5:30 উঠে মর্নিং ওয়াক করবে, এক্সারসাইজ করবে, তারপর ছোলা ভেজানো, বাদাম ভেজানো, কিশমিস ভেজানো, আমন্ড ভেজানো খেতে থাকবে, খেয়ে তারপরে চাটা খাবে। তারপরে চা খেতে খেতে আমরা চারজনে আর কি গল্প করে নিলাম। আর কি হয় মানে দিদির বাড়িতে গেলে মানে আমার ঘরের লোক আর কি হিটলার, জামাইবাবু দুজন মিলেই আর কি আমার পেছনে লাগতে থাকে, হিটলার আমার পেছনে লাগতে থাকে, জামাইবাবু মজা করতে থাকে। মানে যেহেতু দিদির যখন বিয়ে হয় 1994-এ, আমি তখন ক্লাস 7-এ পড়ি, তা যাই হোক অনেক ছোট, সেই থেকে দিদি জামাইবাবু আর কি খুব মজা করে, জামাইবাবু এমনিই খুব মজার লোক। আর ওই যে পুচকেটা বসে আছে উনি হচ্ছে শিবমবাবু, শ্রীজা হচ্ছে অর্চির এক দাদার ছেলে, জ্যাঠতো দাদার মেয়ে, আর শিবমবাবু হচ্ছে আর এক জ্যাঠতো দাদার ছেলে। মানে শ্রীজার বাবার বিয়েতে আমি ডাক পেয়েছি, শিবমের বাবার বিয়েতে আমি ডাক পেয়েছি, মানে দিদির বাড়ি কোনো অনুষ্ঠানে আমি ডাক পাবোই, আমাকে কেউ বাদ দেয় না। মানে গিয়ে আমি হই হল্লা করি, তো খুব মজা করতে ভালোবাসি, তো মানে সেজন্য আমি ডাক পাই, সবাই ভালোবাসে আর কি। দিদি ছোলার ডাল করেছিল, বেগুন ভাজা করেছিল, আর লুচি সকালের জল খাবার বাবা ছেলেকে আগে দিয়ে দিলাম, এরা সকাল সকাল খায়। দিদি লুচি ভেজেই বললো দিয়ে দে, অপূর্ব তাড়াতাড়ি খায়, দিয়ে দিলাম। আর যেহেতু জামাইবাবু তো সকালে এটা ওটা খেতে থাকে, জামাইবাবু একটু পরে খায়, খেয়ে নেয় তাড়াতাড়ি কিন্তু একটু পরে খায়। শিবম, শিবম কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? লুচি ভালো, লুচি ভালো ভালো, লুচি। দিদি কই, দিদি কোথায়, বাই চলে গেছে দিদি? তখন কি বলছে আমি জানো না, এদিকে আসি, দিদি কই গেলে দাঁড়িয়ে, হ্যাঁ খাবে। আচ্ছা, ও বেগুন ভাজা খায় না বলে দিদি প্রচন্ড ঘামে, ও সকাল থেকে বোধহয় 3-4 বার ও শাড়ি চেঞ্জ করে, এত ঘামে। ও চান করে এসছে, আমিও চান করে এসছি, আমি কিন্তু অত ঘামছি না, ও দরদর করে ঘামে। আর ও রান্নারও সারাদিন ও রান্নার পাট চালে, ও রান্নাঘরেই বেশিরভাগ সময় কাটায়। আমি যার জন্য ফোনে বকাঝোকা করতাম, ওরচি বলে না মাসিমণি এখন আর মা অতক্ষণ থাকে না, আমি বলি কম পদ করতে বলবি, ও সারাদিনে টুক টুক করে এক গাদা পদ করে, আমার বড় মামির মতন। বড় মামিও অনেক পদ রান্না করে, 6 পদ 7 পদ, আমিও বকাবকি করি যে মামি এত পদ করো কেন, পা ই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটু ফোলা, এরকম দিদিও তাই। তা উঠছি বলে না মাসি মানে এখন মা অনেক কমিয়ে দিয়েছে এই গরমের ঠেলায়। তারপর দিদি সব কেটে কুটে দিল, আমি বললাম রান্নাটা আমি করি, দিদি প্রথমে বলেছিল তুই ইলিশ মাছটা কর, আমি বললাম না দে সব আমি করে, ও কেটে কুটে সব দিল। আর ওরচির দায়িত্ব হচ্ছে প্রত্যেক দিন 11:30-11:30 মধ্যে লেবু জল করা, এটা হচ্ছে জামাইবাবুর হুকুম, মিলিটারিদের কিন্তু একটু হুকুম থাকে ঘরের মধ্যে, মানে এই যে খাওয়ার পরে ফল কেটে দেওয়া, এগুলো ওরচির দায়িত্ব আর কি, খাওয়ার পরে ফল কাটা, তারপর দুপুর এই 11:30-11:30 সঙ্গে লেবু জল করে সবাইকে দেওয়া। আমরা আছি বলে আমাদেরও সেই রুটিনের মধ্যে আমরা পড়ে গেছি, ও লেবু জল করে সবাইকে গ্লাসে গ্লাসে দিল, আমরা খেয়ে নিলাম। তারপর দিদি কেটে কুটে সব দিল, আমি রান্নাটা করলাম। প্রথমে ঠিক ছিল কাকরোল ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে
কচু শাক, ইলিশ মাছ আর মাছের তেল ভাজা। তারপরে রান্নাটা করতে করতে আমি বললাম, দিদি ডাল করতে হবে না, এমনিতেও ডাল সবাই যে খুব ভালো খায় তা না, আর বেশি হয়ে যাবে, আর জামাইবাবুর আজকে নিমন্ত্রণ আছে, জামাইবাবু বাড়িতে খাবে না। যেহেতু মাছটা নিয়ে গেছিলাম আর জামাইবাবু দুপুরে খাবে না, আমারই খারাপ লাগছিল, তো আমি দিদিকে বললাম একটা মাছ জামাইবাবুকে ভেজে দিই, কারণ সামনে থাকলে না না খেলে একটা কেমন লাগে। তা আমি একটা মাছ ভেজে প্লেটে জামাইবাবুকে দিয়ে আসলাম, জামাইবাবু খেলো, বললো যে মিঠু মাছটা ভালো। তারপর আমি আর দিদি যখন রান্নাবাড়ি করছিলাম, ওরা ডুমুর পাড়তে গেল সবাই, তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিও করে এনো। একটা গাছে প্রচুর ডুমুর হয়েছে, মানে এক বালতি পেরে এনেছিল। তা আমি অল্প দিদিকে বলেছিলাম আমাকে অল্প দিস, কারণ ডুমুর কাটতে অনেক সময় লাগে, খেতে ভালো লাগে। দিদি সেদিন ছোলার ডালের বড়া বানিয়ে ডুমুরের ডালনা করেছিল যেদিন আমরা গেছিলাম, আমার ভালো লেগেছিল খেতে। একটু ঘি গরম মশলা দিতে হয়, কিন্তু ডুমুর কাটতে না অনেক সময় লাগে। আর সত্যি বলছে আমার ওই সময়টা না আমি এখন আর পাই না, কষ্ট হয়ে যায়, ওই প্রচুর সময় লাগে ডুমুর কচুল্লতি এগুলো কাটতে, মোচা, যার জন্য এই রান্নাগুলো আমার এখন কম করা হয়। এই যে ফৌজি জামাইবাবু উঠে গেল গাছে, নিচ থেকে প্রথমে হাত দিয়ে দিয়ে পারলো, তারপর গাছে উঠে পারলো। আর ওইদিকে আমার ছেলের আর ওর চির খুনসুটি চলতেই থাকে, মানে আমার ছেলে এখনো ওর চির খুব পেছনে লাগে, মানে ছোটর থেকে ও দিদি ভাইয়ের পেছনে লাগে, চুল টানবে দরজার পেছনে থেকে ভয় দেখাবে। আর আগে ওর চির কাঁদতো, মানে আরো ছোট যখন ছিল ও ভয় দেখাতো বলে বা ও পেছনে লাগছে বলে ও ভ্যাবা করে কাঁদতো, আর সেই নিয়ে মানে দিদি আবার ওকে বকতো যে ভাই তোর পেছনে লাগছে তুই কাঁদছিস। এখন আর সেটা করে না, কিন্তু আমার ছেলে বদমাইশিটা করে যায়, ওর সাথে খুনসুটি করে আর কি। তা আমি বোঝাই, আমি যে দেখ বাড়িতে কারোর সাথে খুনসুটি করতে পারে না, ওই বছরে একবার তোর সাথে দেখা হয় তো তোর পেছনেই লাগে, ওই জন্যে আমার ছেলে ওর মানে মাসির বাড়িতে যাওয়ার জন্যে এত লাফালাফি করে। এক তো ও নিজেই গরু ছাগলের মতন চারিদিকে চড়ে বেড়াবে, আর দিদি ভাইয়ের পিছনে লাগবে, এইটা হচ্ছে এই দুটো কারণে হচ্ছে আসল। তারপর দিদি আচার দিল, আমি রান্না করতে করতে কচু শাকটা বসিয়ে ও কাঁচা আমের আচার করে রেখেছিল, আচারটা বসে বসে খেয়ে নিলাম। খেয়ে আমি বললাম তুই চানটা করে আয়, সকালে চান হয়ে গেছে, তবু ও শাড়িটা ধুয়ে আবার চেঞ্জ করে নেয়, মানে ও সারাদিন অনেকবারই করে। মাছটা একদম পাতলা ঝোল করলাম কাঁচা মাছেরই, ভালো ইলিশ মাছ হলে আমি কখনো মানে ভাজি না, আমার হাজবেন্ড পছন্দ করে না ভাজা ইলিশ মাছ, বলে যেটা ভাজা খাবো সেটা ভাজা, না হলে ইলিশ মাছ কাঁচাই রান্না ভালো লাগে। এই যে মাছের তেল ভাজা, কাঁকরোল ভাজা, কচু শাকটা করলাম মাথা দিয়ে, আর হচ্ছে মাছের ঝাল, আমি বললাম আর কিছু করতে হবে না। আর দিদি অনেকবার মানে দিদির ছেলে বাপনকে বাজারে পাঠাচ্ছিল ব্যাগ দিয়ে মাংস আনাতে, তারপরে আমি বারণ করলাম, আমি আনাস না, বলতে মাংস আনবো না, আমি না রে মাংস আনিস না, আমার ছেলে ইলিশ মাছ খুব ভালো খায়, ইলিশ মাছই খুব ভালো করে খাবে, বলছে তাহলে আর এক রকম মাছ আনে, আমি চি তাও আনিস না, ইলিশ মাছটাই ভক্তি করে খাবে। আমি জোর করলাম বলে ও আর আনতে দিল না, নাহলে ও ব্যাগ নিয়ে একদম আনতে পাঠাচ্ছিল। তারপর সবাই আগে খেয়ে নিল, তারপর আমরা খেয়ে নিলাম গল্প করতে করতে। খেয়ে দুপুরবেলা একটু বিশ্রাম করল, বিশ্রাম আর হয়নি, ওই গল্প করতে করতে কেটে গেল। তারপর দিদির মানে অন্য যে জ্ঞাতিরা আছে আর কি, কাকা শ্বশুরের বাড়ি, সেখানে গেলাম, সবাই ভালোবাসে আমাকে, ছোটো থেকে যাই তো, সবাই গেলেই দেখা করতে আসে, সেখানে গেলাম, ওই ওর দেওরদেরই এই হচ্ছে আকন্দের ক্ষেত, পুরো আকন্দ ওখানে না এই আকন্দ ফুলের খুব চাষ হয়। তারপর রেডি হয়ে নিলাম যাওয়ার জন্যে, যাওয়ার সময় সত্যি মনটা খারাপ হয়ে যায়, আর দুটো দিন কিভাবে বেরিয়ে যায় বোঝাও যায় না। তারপর আমরা বেরিয়ে পড়লাম 5টা নাগাদ, আর এই সময়টা না রাস্তায় একটু ভিড় থাকে বলে
একটু আস্তে আস্তে গাড়িটা চালায়, যে কারণে একটু দেরি হয়ে যায় ফেরার সময়। যদিও যাওয়ার দিনও আমাদের দেরি হয়েছিল, ক্রসিং এ দুবার ক্রসিং এ অনেকটা সময় চলে গেছিল। আর এই হাবড়া অশোকনগর ওই রাস্তাটাতে খুব ভিড় হয় এই বিকালের দিকটায়। ফেরার সময় হাওড়া অশোকনগর হয়ে আওয়াল সিদ্ধি যাওয়ার রাস্তাটা সানসেটের ভিউটা এত সুন্দর না, মানে মনটা ভালো হয়ে গেছিল। দিদির বাড়ি থেকে ফেরার সময় কি হয়, ওরও মুখটা ছোট হয়ে যায়, আমারও মুখটা ছোট হয়ে যায়। সত্যি কথা বলতে আমাদের দুই বোনের না মনের মিল পুরোটাই, কিন্তু কি হয়, আমাদের যে মাসে মাসে ও আসছে আমি যেতে পারছি তা কিন্তু না। মানে ও সংসার নিয়ে ব্যস্ত, আমিও সংসার নিয়ে ব্যস্ত, হয়তো বছরে একবার দুবার দেখা হয়, কিন্তু মনের মিল আমাদের পুরোটাই আছে। তা আমারও মনটা খারাপ হয়ে যায়, ওরও মনটা খারাপ হয়ে যায়। কিন্তু এই যে যাওয়ার রাস্তাটাতে এত সুন্দর ভিউ দেখে না আমার মনটা ভালো হয়ে গেছিল, মানে মন খারাপটা আর ছিল না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। যারা ফলো করছেন বা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।